বন্ধুরা ঘর থেকে বের হলেন, এমন সময় কোনো কিছুর সাথে লেগে গেল, কেটে গেল হাতের বা পায়ের কোথাও। কি করবেন তখন? যে কোনো কাটাছেঁড়াতেই জীবাণুনাশক ঔষধ ও প্রাথমিক চিকিৎসা প্রয়োজন। কিন্তু সেই সঙ্গে এও জেনে রাখা উচিত, হঠাৎ কেটে গেলে সামলাবেন কিভাবে, কি করেই বা রক্তক্ষরণ বন্ধ করে সংক্রমণের হাত থেকে বাঁচতে পারেন। অনেক সময় দেখা যায় কেটে যাওয়ার আকস্মিকতায় সিদ্ধান্ত নিতে না পেরে আমরা এমন কিছু ভুল করে বসি যাতে ক্ষতস্থান শুকাতে দেরি হয়, সংক্রমণের সম্ভাবনাও থেকে যায়। তাই ঘরোয়া কিছু পদ্ধতি জানা থাকলে রক্তক্ষরণ কমবে এবং বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে। বন্ধুরা, প্রাথমিক যত্নে খানিকটা আরাম বোধ করেন মানুষ, তাই জেনে নিন হঠাৎ এমন পরিস্থিতিতে কি কি করবেন। এক, রক্তপাতের দৃশ্য অনেকেই সহ্য করতে পারেন না, সেক্ষেত্রে আহত ব্যক্তিকে প্রথমেই আশ্বস্ত করতে হবে। দুই, কতটুকু কেটেছে সে সম্পর্কে ধারণা পেতে হবে, কাটা বেশি হলে প্রথমেই আহত ব্যক্তিকে শুয়ে দিতে হবে। তিন, ক্ষতস্থান হতে আলগা, কাঁচের টুকরো, ময়লা ইত্যাদি সরিয়ে ফেলতে হবে। যদি কাঁচের টুকরো, কাঠের টুকরো, লোহা জাতীয় কিছু গভীরভাবে আটকে থাকে তবে তা টেনে খুলে ফেলা যাবে না, এতে অনিয়ন্ত্রিত রক্তপাত হবে যা আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক করে তুলবে। চার, কেটে গেলে প্রথমেই জায়গাটা ভালো করে ধুয়ে নিন, কাটা যদি বেশি না হয় তবে ক্ষতস্থান গরম পানি অথবা স্যাভলন বা ডেটল মেশানো পানি দিয়ে ধুয়ে দিতে হবে। এরপর পরিষ্কার পাতলা কাপড় বা গজ দিয়ে ব্যান্ডেজ করতে হবে। অনেকেই নানা সুগন্ধি সাবান দিয়ে জায়গাটা পরিষ্কার করেন, সেটা না করে বরং ব্যবহার করতে হবে অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান। পাঁচ, ক্ষতস্থান শরীরে অন্যান্য অংশের তুলনায় উঁচু করে ধরতে হবে, ক্ষতস্থান ধুয়ে তার উপর একটা পরিষ্কার কাপড় বা গজ চেপে ধরলে রক্তক্ষরণ খানিকটা কমে। গাঢ় হয়ে কাটলে ক্ষতস্থানের মুখে চিনি লাগিয়ে নিন, চিনির দানা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ছয়, পরিষ্কার কাপড় বা গজ দিয়ে প্যাড বানিয়ে ক্ষতস্থান শক্ত করে চেপে ধরতে হবে, প্যাড ভিজে গেলে নতুন প্যাড দিয়ে পুরনো প্যাডের উপরেই চেপে ধরতে হবে। রক্তক্ষরণ কমলে বাড়িতে থাকা মলম স্থানটিতে লাগিয়ে গজ কাপড় দিয়ে ঢেকে দিন। কাটা জায়গায় তুলো দেয়া আমাদের অভ্যাস, তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে কাটা ছেড়ায় তুলো দিলে তুলোর আঁশ ত্বকে আটকে যায়, তাই তুলোর পরিবর্তে গজ কাপড় ব্যবহারই ভালো। রক্তপাত কমে এলে ক্ষতস্থান ভালোভাবে ব্যান্ডেজ করে দিতে হবে। সাত, কিসে কাটছে তাতে নজর রাখতে হবে, লোহা বা মরিচা ধরা বা ধারালো কিছুতে কাটলে চিকিৎসকের পরামর্শে অবশ্যই সংক্রমণরোধী ইনজেকশন নিতে হবে। বাইরে বের হতে হলে ব্যান্ডেজে ঢেকে রাখুন, কিন্তু বাড়িতে থাকাকালীন কিছুটা সময় মলম বা ঔষধ লাগিয়ে ক্ষতস্থান খোলা বাতাসে রাখুন, এতে ক্ষত শুকাবে তাড়াতাড়ি। আট, ডায়াবেটিস থাকলে অনেক সময় ক্ষত শুকাতে দেরি হয়, কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত নন এমন কারো দীর্ঘদিন ক্ষত না শুকালে চিকিৎসকের পরামর্শ নিন। কেটে যাওয়ার পর রক্তপাত বন্ধ না হলে ক্ষতে জ্বালা পোড়া দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নয়, আহত ব্যক্তিকে দ্রুত স্থানীয় ডাক্তার বা হাসপাতালে নিতে হবে। বন্ধুরা, কেটে গেলে আতঙ্কিত না হয়ে এই পদ্ধতিগুলো অবলম্বন করলে কেটে যাওয়ার পর বিপদ থেকে সহজে সমাধান করা যাবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।